ইউসুফ ও জুলেখা। বৃদ্ধ বয়সে বিবি সারা খাতুনের গর্ভে হযরত ইব্রাহিমের এক পুত্র সন্তান জন্মে, তার নাম ইসরায়েল আলাইহিসসালাম। ইসরায়েলের দুই পুত্র ইয়াশা ও ইয়াকুব। ইয়াকুবের বারোটি পুত্র, তন্মধ্যে একাদশ পুত্র হযরত ইউসুফ, কনিষ্ঠ পুত্রের নাম বনি ইয়ামিন। হযরত ইয়াকুব জানতেন যে ইউসুফ ভবিষ্যৎ জীবনে নবী হবেন। তিনি অতি গুণবান স্ত্রী ও লাবণ্যমণ্ডিত ছিলেন। শৈশবে ইউসুফ ও বনি ইয়ামিন মাতৃহীন হন। নানা কারণে হযরত ইয়াকুব অন্যান্য সন্তান অপেক্ষা ইউসুফকে একটু বেশি আদর যত্ন করতেন। এই জন্য বিমাতার গর্ভে অপরদর্শন ভ্রাতা ইউসুফকে একটু ঈর্ষার চোখেই দেখতেন। একদিন একদা রাত্রে স্বপ্ন দেখতে পেলেন ইউসুফ। সূর্যচন্দ্র ও এগারোটি নক্ষত্র তাকে যেন অভিবাদন করছে। পরদিন পিতার নিকটে কথাটা বললেন। পিতার মনে আশঙ্কা ছিল, একে তো ভাইরা ইউসুফকে হিংসার চোখে দেখে, তার উপরে তারা কোনো গতিকে স্বপ্নের কথা জানতে পেরে হয়তো আরও হিংস্র হয়ে উঠতে পারবেন। কিন্তু সাবধানতা সত্ত্বেও ভ্রাতারা স্বপ্ন বৃত্তান্ত জানতে পারল। তারা পরামর্শ করতে লাগলো কিরূপে ইউসুফকে তাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া যায়। এইরূপ পরামর্শ করে তারা পিতার নিকটে গিয়ে বলল, আব্বা, ইউসুফ তো এখন বড়সড় হয়েছে, ওকে আর বাড়িতে রাত দিন না রেখে আমাদের সঙ্গে মাঠে পাঠিয়ে দিন। হযরত ইয়াকুব প্রথমে তাদের কথায় রাজি হলেন না, কিন্তু তাদের পীড়াপীড়ি ও অনেক তর্কের পর অবশেষে তাদের সঙ্গে যেতে অনুমতি দিলেন। পরের দিন তারা ইউসুফকে অনেক দূরে এক নির্জন মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার দেহ থেকে জামা কাপড় খুলে নিয়ে তাকে নির্দয়ভাবে প্রহার করলেন এবং তাকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়িতে চলে গেল। বাড়ি এসে পিতার নিকট তারা কপট দুঃখ প্রকাশ করতে করতে জানালো, আব্বা, ইউসুফকে বাঘে খেয়েছে, এই দেখুন তার জামায় রক্ত। হযরত ইয়াকুব আর কি করেন, তিনি শোকে মুহ্যমান হয়ে কাঁদতে লাগলেন। কয়েকদিন পর একদল সওদাগর সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ইউসুফকে দেখে তারা তাদের বালতির মধ্যে উঠে নিলেন। ওদিকে তার দশ ভাই যখন সেখানে ভেড়া চড়াচ্ছিল, তারা ইউসুফকে দেখতে পেয়ে ছুটে এসে বলল, কি আশ্চর্য, এ যে আমাদের সেই গোলাম, কয়েকদিন আগে পালিয়ে এসেছে, একে যদি আপনারা ক্রয় করেন তবে আমরা বিক্রি করতে পারব। প্রতিবাদ করলে ভ্রাতারা পাছে তাকে বধ করে এই ভয়ে ইউসুফ চুপ করে রইলেন। কয়েকটি টাকা দিয়ে সওদাগররা তাকে কিনে নিলেন। সওদাগরের সঙ্গে ইউসুফ মিশরের দেশে গিয়ে হাজির হলেন, সেখানে তাকে কিনে নিলেন। সওদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে হাজির হন। সেখানে বাদশার এক আত্মীয় কিতফির আজিজ নামক একজন সম্ভ্রান্ত ব্যক্তির নিকটে বিক্রয় করলেন। আজিজ ইউসুফকে তার স্ত্রী জুলেখার খাস গোলাম করে নিলেন। ইউসুফ বয়প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অসামান্য রূপবান হয়ে উঠতে লাগলেন। তার অপরূপ লাবণ্য ও সুগঠিত দেহ দেখে প্রভুপত্নী জুলেখা দিন দিন আকৃষ্ট হতে লাগলেন। একদিন তিনি তার প্রতি আনুগত হবার জন্য অনুরোধ জানালেন, কিন্তু ইউসুফ সে কথায় একবারেই কর্ণপাত করলেন না। জুলেখা নানা প্রকার প্রলোভন দিয়েও তার মন জয় করতে পারল না। অবশেষে নিরাশ হয়ে তিনি তার স্বামীর নিকটে তার বিরুদ্ধে অভিযোগ করলেন। ইউসুফ দোষারোপের প্রতিবাদ করে জানালেন, এই নারী আমাকে অন্যায় কার্যে লিপ্ত হবার চেষ্টা করেছেন। জুলেখা যখন জানতে পারল যে তার সম্বন্ধে অপরাপর মহিলারা অন্যায় আলোচনা আরম্ভ করেছে, তখন তিনি তাদের জব্দ করার ফন্দি আটলেন। তিনি একদিন তাদের নিমন্ত্রণ করলেন এবং ছুরি দিয়ে কেটে খেতে হয় এমন একটি খাবার প্রস্তুত করলেন। সকালে খেতে এলে তাদের প্রত্যেকে একটি ছুরি দিলেন। তারা যখন খেতে আরম্ভ করেছে, ঠিক সেই সময় জুলেখা ইউসুফকে ডাকলেন। ইউসুফকে দেখে মেয়েরা এত বিস্মিত ও মুগ্ধ হলো যে তারা খাবার কাটতে গিয়ে নিজেদের আঙুল কেটে ফেলল আর বলাবলি করতে লাগলো, এত রূপ, এত সুন্দর, এ কি মানুষ নাকি ফেরেশতা। জুলেখা সে সময় সুযোগ পেয়ে বলল, তোমরা আমাকে দোষী করেছিলে, এবার তো তোমরাও দোষী হলে। নিমন্ত্রিত মহিলারা লজ্জা পেল। ইউসুফকে কয়েদখানায় নেওয়া হলো, তার সঙ্গে আরও দুটি যুবককে কারাগারে প্রেরণ করা হলো। একদা রাত্রে সেই যুবক দুটি স্বপ্ন দেখল, সেই স্বপ্নের কথা ইউসুফকে জানালো। একজন বলল, সে যেন আঙ্গুর থেকে রস বের করছে। অপর একজন বলল, সে যেন মাথায় বই রুটি নিয়ে যাচ্ছে, কতগুলো পাখি সেই রুটিগুলো ঠুকরে খাচ্ছে। ইউসুফ খোদা তাআলার কৃপার প্রগাঢ় তত্ত্বদর্শী হয়েছিলেন। তিনি স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে বলল, দেখো, তোমাদের একজন শীঘ্রই মুক্তি পাবে এবং বাদশার সঙ্গী নিযুক্ত হবে, তাকে শরবত পান করাবে, অপরজনের ফাঁসি হবে এবং তার মাথা পাখিতে ঠুকরে খাবে। কয়েকদিনের মধ্যে ইউসুফের ভবিষ্যৎবাণী সত্য সত্যই ফলে গেল, একজন মুক্তি পেল এবং অপরজনের ফাঁসি হল। কিছুদিন পরে বাদশাহ এক স্বপ্ন দেখলেন, সাতটি কৃষকায় গাভী সাতটি বলবতী গাভীকে খেয়ে ফেলছে এবং সাতটি শীর্ণ ধানের শীষ সাতটি সতেজ ধানের শীষকে খেয়ে ফেলছে। ইউসুফের কথা তার মনে পড়ে গেল, তখন তার কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ বলল, প্রথমে সাত বছর খুব ভীষণ অজন্মা ও দুর্ভিক্ষ হবে, সে সময় তোমরা সেই সঞ্চিত শস্য থেকে খরচ করতে পারবে। স্বপ্নের ব্যাখ্যা জানতে পেয়ে বাদশাহ খুব সন্তুষ্ট হন এবং ইউসুফকে তার নিকট আনবার সংকল্প করেন।
ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা সত্যই সফল হল। প্রথম 7 বছর ভালো ফসল হল এবং পরের 7 বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা গেল। খাদ্য অভাব ঘটলে তারা তাদের পিতাকে গিয়ে শক্ত করে ধরে বলল, আব্বা, আপনি ছোট ভাইকে আমাদের সঙ্গে যেতে দিন, খোদার নামে শপথ করে বলছি আমরা তাকে অক্ষত দেহে ফিরে নিয়ে আসব। পিতা তাদের জিদের কাছে পরাজিত হয়ে অগত্য অনুমতি দিলেন। বনি ইয়ামিনকে সঙ্গে নিয়ে তারা গেল এবং ইউসুফের নির্দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করল। ইউসুফের কাছে তারা যখন পৌঁছালো, তখন ছোট ভাইকে ডেকে নিয়ে তিনি নিজের পরিচয় প্রদান করলেন। অন্যবারের মতো এবারও তাদের বস্তা বোঝাই করে খাদ্য দেওয়া হলো। পেয়ালা হারিয়ে যাওয়ায় বিশেষ শোরগোল পড়ে গেল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বনি ইয়ামিনের বস্তার মধ্যে সেটা পাওয়া গেল। বনি ইয়ামিনের বাদশার কাছে বিচারের জন্য নিয়ে আসা হলো। তার ভ্রাতারা বললেন, আমাদের পিতা খুব বৃদ্ধ হয়েছেন, এটি তার সকলের ছোট ছেলে, একে ফিরিয়ে না নিয়ে গেলে পিতা বড়ই কষ্ট পাবে। ইউসুফ বললেন, তা হতে পারে না। সকলের বড় ভাই অন্যান্য সকলকে বলল, তোমরা ফিরে যাও, আমি আল্লাহর নামে শপথ করে পিতাকে বলে একে নিয়ে এসেছি, কোন মুখে পিতার কাছে ফিরে যাব, আমি বনি ইয়ামিনের সঙ্গে এখানেই থাকব। আল্লাহর কৃপায় ইয়াকুব সব জানতে পারলেন। ইউসুফের ভাইরা এসে তার জামা পিতাকে দিলেন। হযরত ইয়াকুব খুশি হয়ে বললেন, পূর্বেই বলেছি আমি যা জানি তোমরা তা জানো না। ইউসুফের পরামর্শ মতে তার ভ্রাতারা তাদের পিতামাতা ও অন্যান্য পরিজনদের নিয়ে মিশরে গেলেন। সেখানে ইউসুফ তাদের বসবাসের ব্যবস্থা করে দিলেন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।